Hello guys, welcome back to my channel. Aaj ami alochona korbo tomader sathe mirror angel number 2112 somporke. Ei angel number ti jodi tumi bar bar tomar chokher samne dekho to tomake tomar guardian angel tomar spirit guide bolo ba universe tomake কি মেসেজ দিতে চাইছে এই বিষয় নিয়ে আজকের আলোচনা। তো এই আলোচনাটি পুরোটা শুনবে, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। স্কিপ করে গেলে কিন্তু হয়তো কিছু ইম্পর্টেন্ট কথা মিস হয়ে যেতে পারে, তো পুরোটা শুনলে নিশ্চয়ই ভালো লাগবে। তো আমার এই আলোচনা স্টার্ট করার আগে বলে নিই, আমার চ্যানেলে বিভিন্ন ধরনের আলোচনা আছে, এঞ্জেলস টপিকের ওপর তো আছেই, তাছাড়া আছে মোটিভেশনাল কিছু কিছু তান্ত্রিক স্টোরিজ আছে, আর বাটারফ্লাই সম্পর্কে আছে, ইউনিভার্স সম্পর্কে আছে। তো যারা এখনও পুরনো আলোচনাগুলো শোনোনি, অবশ্যই আমার চ্যানেলটা ঘুরে শুনে নিতে পারো। আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে। তো যাই হোক, আজকে আর কথা না বাড়িয়ে মেইন টপিকের আলোচনায় আসা যাক। ধরো তুমি বারবার তোমার চোখের সামনে মিরর এঞ্জেল নাম্বার দেখছ, অর্থাৎ 2112। এই নাম্বারটি তোমার চোখের সামনে বারবার ঘোরাফেরা করছে, তো এর অর্থ কী? এটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট দিক আমাদের লাইফে শো করে, সেটা হচ্ছে লাভ লাইফ। এটা হচ্ছে একটা এমন সংখ্যা যেটা তোমার জীবনে খুব একটা গুড নিউজ আসতে চলেছে তারই ইঙ্গিত দেয়। অর্থাৎ কেউ হয়তো কাউকে মন থেকে ভালোবাসো প্রচণ্ড, তাকে ম্যানিফেস্ট করছো বারবার যে তোমার সাথে তার রিলেশনটা যেন একটা সুন্দর জায়গায় পৌঁছায়, তো তাদের জন্য একটা খুবই ভালো নিউজ সেটা হচ্ছে তোমার স্পিরিট গাইড বলো, তোমার এঞ্জেলস বলো, তোমাকে এটাই বোঝাতে চাইছে যে তোমার এই ম্যানিফেস্টেশনটা একদম সঠিকভাবে কাজ হচ্ছে এবং তোমার লাইফে খুব তাড়াতাড়ি তুমি তাকে পেতে চলেছ। তো এটা তো গেলই, তার সাথে হচ্ছে এটা সিঙ্গেলদের জন্য খুব খুব ইম্পর্টেন্ট একটা সাইন, যে সিঙ্গেল যারা আছো তাদের জন্য তো একটা খুবই খুবই একটা ইম্পর্টেন্ট সাইন দিচ্ছে তোমার গার্ডিয়ান এঞ্জেল বলো বা তোমার স্পিরিট গাইড বলো অথবা ইউনিভার্স যাই বলো না কেন, তোমাকে এটাই জানাতে চাইছে তারা যে তোমার লাইফে এবার তোমার একটা লাভ লাইফ বিশাল সুন্দরভাবে গঠিত হবে, অর্থাৎ খুব সুন্দর একটা স্মুথ লাভ লাইফ তোমার আসতে চলেছে জীবন, তোমার জীবনটা একদম রঙিন হতে চলেছে এবং তুমি যেরকম পার্টনার চাইছিলে সেরকম তুমি পাবে মনের মতন এবং সেটা খুব তাড়াতাড়ি আসতে চলেছে তোমার জীবনে, তো এটাই ইঙ্গিত দেয়। আর সেই লাভ লাইফটা কিন্তু খুব স্মুথ হবে আর খুব একটা ভালো সঙ্গী বা সঙ্গিনী তোমরা পাবে। সিঙ্গেল লাইফে যা যা ভেবেছিলে, অর্থাৎ এটাও একটা ইন্ডিকেট করে যে হয়তো কেউ কোনো কোনো সিঙ্গেল পার্সন ভাবছো যে হয়তো তুমি পাবে না তোমার মনের মতো মানুষ, অথবা ভাবছো যে হয়তো খারাপ হতে পারে, সে হয়তো তোমার সেরকম উপযুক্ত না হতে পারে, কিন্তু তাদের জন্য তোমাদের এঞ্জেলসরা বলছে যে এই নাম্বারটা দেখার মানেই কিন্তু তোমার লাভ লাইফ খুব সুন্দর হতে চলেছে এবং তোমার পার্টনার কিন্তু তোমার মনের মতনই হবে। অর্থাৎ তুমি যে নেগেটিভ ভাবনাগুলো ভাবছো
সেগুলোকে একদম ঝেড়ে ফেলে দাও মন থেকে, এবং পজিটিভলি সব কিছু অ্যাকসেপ্ট করতে শেখো। ইউনিভার্স তোমাকে দেওয়ার জন্য রেডি হচ্ছে, এবং তুমি সেটাকে গ্রহণ করার জন্য রেডি হও। এটা ছাড়াও অনেকের আগে একটা রিলেশন ছিল, হয়তো সেটা খুব একটা কষ্টের মধ্যে দিয়ে গেছো, সেটাকে ভুলতে পারছো না, ভীষণ নেগেটিভিটি ঘিরে ধরেছে। তাদের ক্ষেত্রেও একটা কথা বলি, যদি এই নাম্বারটা বারবার তোমাদের চোখের সামনে দেখো, তাহলে এটা বুঝতে হবে তোমার জন্য কিন্তু একটা পারফেক্ট লাইফ পার্টনার আসতে চলেছে লাইফে, যে তোমাকে ভীষণ হ্যাপি রাখবে, তোমাকে পজিটিভিটিতে ভরিয়ে দেবে, এবং তোমার নেগেটিভ সব চিন্তাভাবনা এবার দূর হতে চলেছে। তো তোমরা এবার নিজেদেরকে পজিটিভলি সব কিছু দিকে চালনা করো, নেগেটিভ জিনিস ভাবা বন্ধ করো। এই নাম্বারটা কিন্তু খুব একটা ভালো সাইন বয়ে নিয়ে আসছে। তো নিজের প্রতি ট্রাস্ট রাখো, এঞ্জেলসদের প্রতি ভালোবাসা রাখো, ট্রাস্ট রাখো, ইউনিভার্সকে ভালোবাসতে শেখো। অবশ্যই তুমি যা চাও, যা ম্যানিফেস্ট করছো নিশ্চয়ই পাবে, এবং এই সংখ্যাটা কিন্তু একটা পজিটিভ এনার্জি তোমাকে দেবে, ভীষণ পজিটিভ এনার্জি, যেটার জন্য তুমি এতদিন ধরে ওয়েট করছিলে। একটা মনের মধ্যে গুড ভাইব্রেশন সৃষ্টি হবে, তুমি একটা ভালো জায়গাতে পৌঁছবে তোমার রিলেশনশিপে, অর্থাৎ এটা কিন্তু পুরোপুরি লাভ লাইফটার উপর নির্ভর করছে। এই নাম্বারটা দেখার মানেই কিন্তু তোমার লাভ লাইফ খুব খুব সুন্দর হতে চলেছে। অতএব আর কোনো টেনশন করবে না, কোনো নেগেটিভ ভাবনা ভাববে না, নিজেকে পজিটিভলি তৈরি করো যে আসবে তোমার লাইফে তাকে অ্যাকসেপ্ট করার জন্য। আজকের আলোচনা এইটুকুই, আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে। আর যদি কিছু এর বিষয়ে জানাতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো, ভালো লাগলেও কমেন্ট করতে পারো। আর যদি কিছু আমি ভুল ভ্রান্তি, মানে অর্থাৎ তোমাদের বোঝাতে না পারি বা তোমরা হয়তো বুঝতে পারলে না, কিছু জিজ্ঞাসা করতে পারো কমেন্ট করে। আর একটা কথা বলে নিই, যারা আমাকে কন্ট্যাক্ট করতে চাও, আমার অ্যাবাউটে ইনস্টাগ্রাম আছে, ফেসবুক পেজ আছে, সেখানে গিয়ে তোমরা ফলো করতে পারো, ঠিক আছে? আর যদি কিছু শেয়ার করতে চাও, নিজেদের লাইফ স্টোরি বা কোনো কিছু এক্সপিরিয়েন্স বলো, অবশ্যই আমাকে শেয়ার করতে পারো। তোমরা যদি চাও আমি আমার চ্যানেলে সেগুলোকে বলবো। আর যারা সাবস্ক্রাইব করেছো, আমাকে এত ভালোবাসা দিচ্ছ, তাদেরকেও আমার তরফ থেকে অসংখ্য ভালোবাসা। এইভাবে আমার পাশে থেকো তোমরা, তোমাদের জন্যই তো এই আলোচনাগুলো নিয়ে আসি। আর যারা এখনও অবধি সাবস্ক্রাইব করোনি, দেখে বেরিয়ে যাচ্ছ, তাদের ক্ষেত্রে একটা কথাই বলবো, সাবস্ক্রাইব করে নিও যাতে পরবর্তী আপডেটসগুলো পেতে পারো চট জলদি। তো যাই হোক, আজকের মতো এইটুকুই আলোচনা। সবাই খুব ভালো থেকো, হ্যাপি থেকো, পজিটিভ থেকো। টাটা, টেক কেয়ার।